হ্যালো বন্ধুগণ, সবাইকে ঘর রান্নার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পাঁচমেশালি সবজির রেসিপি। এর জন্য আমি বেশ কিছু পরিমাণ সবজি কেটে নিয়েছি। এখানে বিভিন্ন ধরনের সবজি আছে, আপনি এগুলো দিয়েও করতে পারেন এবং চাইলে আপনি আপনার পছন্দ মতো সবজি দিয়েও তৈরি করতে পারেন। সবজির নামগুলো আমি পরে একে একে বলে দিব। প্রথমে কড়াই বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে দুটো শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব। দিয়ে দিব দুটো তেজপাতা ও সামান্য জিরা। তারপর দিয়ে দিব কিছু পরিমাণ পাঁচফোড়ন। এরপর দিয়ে দিব টুকরো টুকরো করে কেটে রাখা আলু। আলু হালকা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিব ওলকপি। ওলকপি দিয়ে হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে দিব ফুলকপিগুলো। দিব 8-10টা চেরা কাঁচামরিচ। হালকা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিব কেটে রাখা গাজর। এইভাবে কে কে নিরামিষ তরকারি রান্না করে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপর দিয়ে দিব কেটে রাখা মূলো। আমি মূলো খেতে যদিও বা পছন্দ করি না, কিন্তু এভাবে রান্না করলে আমি মূলোটা খাই। সামান্য নাড়াচাড়া করে এবার দিয়ে দিব কেটে রাখা শিম। এবার দিয়ে দিব বেশ কিছু পরিমাণ লবণ, এতে সবজিগুলো নরম হয়ে আসতে সাহায্য করবে। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে দিব কাঁচা পাকা টমেটো। দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পালং শাক, আপনি এখানে আরো অনেক সবজি ব্যবহার করতে পারেন। সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমরা অনেকেই তরকারির সঙ্গে চিনি খেতে পছন্দ করি না, যারা চিনি খেতে পছন্দ করি না তারা চিনি দিবেন না। তরকারি থেকে ভালোভাবে তেল ছেড়ে আসলে তাতে দিয়ে দিব পরিমাণ মতো জল। এটি গরম ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই মজাদার। সবজির ঝোল শুকিয়ে এলে তাতে সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব লোভনীয় পাঁচমেশালি সবজির রেসিপি। দেখেই বোঝা যাচ্ছে আমার এই নিরামিষ তরকারিটি খেতে ঠিক কতটা মজা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।